আজকে দেখাবো কিভাবে উইন্ডোজ 10 ক্যালকুলেটর ব্যবহার করে ইউনিট কনভার্সন করতে হয়। প্রথমে সার্চ বারে ক্যালকুলেটর লিখে সার্চ দিতে হবে এবং এন্টার ক্লিক করলাম। দেখুন চলে আসছে আমাদের ক্যালকুলেটর। দেন সেখান থেকে কনভার্টার, দেখুন এখানে কারেন্সি, ভলিউম, লেন্থ, ওয়েট বিভিন্ন ধরনের কোয়ান্টিটিকে এর ইউনিটগুলোকে চেঞ্জ করা যাবে। প্রথম আমরা লেন্থ কনভার্ট করব, এখন ইঞ্চি আছে একক, এখান থেকে আমরা সেন্টিমিটার এককে নিয়ে যাব। এখান থেকে যে কোনো আমরা একক সিলেক্ট করতে পারি, যেটাই কনভার্ট করব সেটা আমরা বিভিন্নভাবে সিলেক্ট করতে পারি, বিভিন্ন একক। 47 নিলাম ইঞ্চি, সমসমান 119.38 সেন্টিমিটার। এবং নিচে দেখুন এর সমতুল্য বিভিন্ন এককের মান দেওয়া আছে। এখন যদি ফিট সিলেক্ট করি, দেখুন এত ফিট হয়ে গেল। যদি ফিট ফিট না মাইল দেই তাহলে 47 ফিট সমান 0.0089 মাইল হয়ে গেল। বিভিন্নভাবে আমরা কিন্তু এটা চেঞ্জ করতে পারি। এবার ক্লিয়ার করলাম, এরপরে আমরা কারেন্সি অর্থাৎ মুদ্রার ইউনিট চেঞ্জ করব, অর্থাৎ ডলার থেকে বাংলাদেশি টাকায় কনভার্ট করব। এখন চাইলে আপনি বিভিন্ন দেশের মুদ্রার মানে কনভার্ট করতে পারেন। পাউন্ড আছে, 45 পাউন্ড সমান বাংলাদেশি এত টাকা। এরপরে আছে এরিয়া, এত স্কোয়ার ফিট, 4 স্কোয়ার ফিট সমান এত। এরপরে পাওয়ার, 1 কিলোওয়াট সমান এত হর্স পাওয়ার। বিভিন্ন রকম ইউনিট চেঞ্জ করা সম্ভব। এরপরে অ্যাঙ্গেল, দেখুন ডিগ্রি থেকে রেডিয়ানসে কনভার্ট হবে, 12 ডিগ্রি সমান এত রেডিয়ান। এরপরে আমরা গ্রেডিয়ান্সে নিলে এত রেডিয়ান্স, এটাকে ডিগ্রিতে নিলে 12 গ্রেডিয়ান্স সমান এত ডিগ্রি।